এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই আজমতে কোরআন মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দিন জামায়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক এমপি হজরত মৌলানা শাহিনুর পাশা চৌধুরী সাহেব হজরতকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি এরপরেই আমাদের আজকের আজমতে কোরআন মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত মুফাসিরে কুরআন ইন্টারন্যাশনাল মুফাসিরে কোরআন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের বয়ান হবে থির হবে ইংশাল্লাহ আজিজ এবারে বক্তব্য রাখবেন সাবেক এমপি হজরত মৌলানা শাহিনুর পাশা চৌধুরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাফাদিয়ার স্মৃতি বিজড়িত হদরত শাহ জলাল মুজারদমণি রহমতুল্লাহির পুণ্যভুমি স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ পুরুষ আরব আল আজম শাইখুল ইসলাম হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহির দীর্ঘদিনের সাধনার ফসল আধ্যাত্মিক রাজধানী সিলেটে প্রতিষ্ঠিত আলমদিনা ইনস্টিটিউটের উদ্যোগে আসকেরি আজমতে কোরআন সম্মেলনের মহতরম সভাপতি লন্ডন সিটির প্রখ্যাত আলেম মৌলানা মোস্তাফা আহমদ সাহেব অনুষ্ঠানের আয়োজক বন্ধুবর মৌলানা গুলাম কিবরিয়া ইতিমধ্যেই অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ ঐতিহাসিক শাপলা চত্বরের বিজয়ী বীর সিপাহ সালার প্রখ্যাত মুফাসের কোরআন বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা জুনায়েদ আল হাবিব মঞ্চে আসি নামার শ্রদ্ধাভাজনস্তাজ আল মহতরম গ্রেট ব্রিটেনের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দিন মৌলানা আসকর হুসেন শেখ সাহেব দামত পারাকমুলা আলিয়া মঞ্চে আসেন লন্ডন সিটির উলাময়েকরামের আরেক দিকবাল মৌলানা আব্দুল করিম সাহেব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুন তাকিম সাহেব জগন্নাথপুরের কৃতি সন্তান আগামী দিনের জগন্নাথপুরের কান্ডারি যোগ্য পিতার যোগ্য সন্তান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মৌলানা ফয়েজ আহমদ সহ আমাদের এই লন্ডন সিটির প্রতিটি আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ দিরাই সাল্লা রবি সংবাদিত নেতা মৌলানা সোয়েব আহমদ সহ সম্মানিত অতিথিবৃন্দ আজমতে কোরআনের এই সম্মেলনকে সামনে রেখে লন্ডন সিটির বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ হাতে কম সর্বাগ্রে মোবারকবাদ জানাচ্ছি যারা আজমতে কোরআনকে সামনে রেখে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ উলিয় সালাতসালামের বাগান আলমদিনা ইনস্টিটিউটের প্রতি দরদি মন নিয়ে ডোনেশন করেছেন বিশেষ করে আমার বন্ধুবর এমরান ট্রাভেলসের সত্তাধিকারী জনাব আশিক সাহেবসহ যারাই মন খোলা পরিবেশে আলমদিনা ইনস্টিটিউটের জন্য এগিয়ে এসেছেন আমি সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মুবারক জানিয়ে আমার বক্তব্য শুরু করছি সম্মানিত অবস্থিতি দেশ জাতি উম্মা আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদের প্রত্যেকের কলবে ইমানই জজ্বা আছে বলেই ব্রিটেনের শত অব্যস্ততা সত্ত্বেও আল্লাহর নবীর উপর নাজিল হওয়া কোরআনকে ভালোবেসে আজকের এখানে আমরা হাজির হয়েছি বিগত দিনের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আজকের বিশ্ব প্রেক্ষাপট যদি আমরা মূল্যায়ন করি আগামী দশক যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে মুসলিম বিশ্ব প্রকৃত অর্থেই নিদারুণ একটি ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে এখানে আজমতে কোরআন সম্মেলন হচ্ছে আজমতে কোরআন কনফারেন্স হচ্ছে আজমতে কোরআন কনফারেন্সে কোরআনের আজমত কোরআনের মর্যাদা কোরআনের সম্মান ভণ্ডিত করার জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছে বলে আমরা মনে করি কিন্তু যদি আমাদের সামনে কোনো পরীক্ষা আসে তাহলে অবশ্যই সেই পরীক্ষায় আমরা কয়জন পাশ করব নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই বেরিয়ে আসবে যে দেশে আমরা বসবাস করছি প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ পীর আউলিয়ার দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আজ এই আজমতে কোরআন কোরআনের যদি সম্মান দেখাতে হয় আমার হাতে যদি একটি সোনা থাকে আমি যদি সেই সোনার লোকেটের মালিক হই তাহলে এই সোনার লকেট পাহারা দেওয়ার জন্য আমাকে তৎপর থাকতে হবে ঠিক তেমনি ভাবে যে করে আমার নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সালাম বিধর্মীদেরকে ইসলামের শাশ্বত সায়াতলে নিয়ে এসেছিলেন তারই ধারাবাহিকতা সাহাবেক রাম রিদানুল্লাহ তালাজমাইন যে কুরআন তেলাওতের মাধ্যমে বিশ্ব জয় করেছিলেন আজকে তারই উম্মত আমরা আজকে আমাদেরকেও সে কোরআনের আজমত রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে কোরআনের আজমত রক্ষা করার জন্য নির্ধারিত মানুষ তৈরি করতে হবে কোরআনের আজমত রক্ষা করার জন্য যদি মানুষ না থাকে পাহারাদার যদি না থাকে নির্ধারিত লোক যদি না থাকে তাহলে কোরআনে আজমত রক্ষা করবে কে আর এই কোরআনের আজমত রক্ষা করার জন্য প্রকৃষ্ট স্থান হল এই দিনী তরস্কা কৌমি মাদারিস আজকে যদি কৌমি মাদারিসগুলো না থাকে তাহলে কোরআনের আজমত বোঝার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না আজকে যারা বলে এই দিনী মাদার স্কুলতে জঙ্গি তৈরি হয় এই দিনী মাদার স্কুলকে যদি কোনো প্রভু রাষ্ট্রকে খুশি করার জন্য বন্ধ করার জন্য যদি চক্রান্ত করা হয় আল্লাহর কসম আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশের জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যাবে না এই পরিস্থিতি আজকে বাংলাদেশে বিরাজ করছে এজন্য আজমতে কোরআন কনফারেন্সের সফলতা হবে তখনই আমরা যে সিচুয়েশনে যেখানেই আমরা থাকি সেখানেই আমাদেরকে তৎপর হতে হবে আপনারা গণতন্ত্রের সতিকাগার এই গ্রেট ব্রিটেনে আছেন আপনাদের বয়স আপনাদের আন্দোলন আপনাদের দস্তগত অনেক কিছু করতে পারে না পরবর্তী আমি যখন এমেরেজকেছিলাম টুইন টাওয়ারকে কেন্দ্র করে যখন বিশ্বের চোদ্দোশো বছর পরে যারা আফগানিস্তানের প্রকৃত তেই উমরি শাসন জারি করার জন্য চেষ্টা করেছিল সেই আফগানিস্তানকে মাটিতে ধ্বংস করে দেওয়ার জন্যে একটি নাটক চক্রান্ত মঞ্চস্থ করা হয়েছিল টুইন টাওয়ার নাটক সেই নাটকের সময় আমি ছিলাম আমেরিকায় তখন আমেরিকার মাধ্যমে জাতিসংঘের কাছে একটি লিখিত প্রস্তাবনা পেশ করা হয়েছিল যে আফগানিস্তানের মোল্লা উমর কোরআন শরীফের জেহাদের আয়াতগুলো পরেই ওরা জঙ্গি হয়েছে টুইন টাওয়ার ধ্বংস করেছে আমেরিকায় যদি কোরআন তেলাওয়াত করতে হয় তাহলে কোরআন থেকে জেহাদের আয়াত বাদ দিতে হবে আজকে সমগ্র বিশ্বব্যাপী কোরআনের বিরুদ্ধ শক্তি একই প্ল্যাটফর্মে যদি আসতে পারে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হিসাবে তাহলে আমরা যারা বিশ্বাস করি কাল কামতের দিবসে ময়দানে মহ্বরের কঠিন দুঃসময়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহ উলিসালাতুসলাম শফিউল মুজদিবীর হিসাবে আমাদেরকে সাফাত করে বেহেস্তে নিয়ে যাবেন সেই নবীর সাফাদ যদি আমাদেরকে পেতে হয় তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ উলিয়াসালাতুসলাম মানব জাতির ইহকালীন এপনকালীন মুক্তির জন্য যে মহাসনদ আমাদের কাছে রেখে গিয়েছেন আলকুরআন সে আলকুরআনের আজমত আমাদেরকে রক্ষা করতে হবে যথাযথভাবে সুরক্ষা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দেশে এবং বিদেশে প্রত্যেকেই ইমান নিয়ে বাছার এবং কোরআনের আজমত রক্ষা করার জন্য যে পরিবেশ আমরা থাকি না কেন সেই পরিবেশ আমরা তৈরি করতে হবে এবং সহযোগিতা করতে হবে এবং আগে উল্লেখ করেছিলাম এই আজমতে কোরআন সম্মেলনের মূল চালিকাশক্তি হলো এই দিনই মাদারিস এই দিনই মাদারিসগুলো থেকে যদি কোরআন পর্ণওয়ালা যদি তৈরি না হয় এই নাজমুস সাকিবরা যদি তৈরি না হয় তাহলে পরবর্তী পর্যায়ে মানুষ এই দিনী প্রতিষ্ঠানের প্রতি বিরূপ হয়ে যাবে ধীরে ধীরে মানুষ মাদ্রাসাগুলোর প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ হয়েছিল সেই শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবে দুঃখজনক হল সত্য নাজমুস সাকিব বাংলাদেশ গোটা বিশ্বের বাংলাদেশের মাপকাঠি কোন পর্যায়ে আছে আপনারা জানেন কিন্তু এই বাংলাদেশকে গোটা বিশ্বের মধ্যে পরিচিতি দিয়েছে যারা তারা একমাত্র এই কৌমি মাদ্রাসার সন্তান নাজমুস সাকিবরা আজকে সেই নাজমুস সাকিবকে এখানে সম্বর্ধনা দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদার স্কুলতে সম্বর্ধনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে তাদেরকে কোনো স্বীকৃতি অধ্যাবধি দেওয়া হলো না সেটা দুঃখজনক ছাড়া আর কিছু হতে পারে না ক্রিকেট বিশ্বে যদি বাংলাদেশের সেই ছেলেরা সুনাম অর্জন করে তাহলে আমরা কি দেখেছি গেলোবার প্রত্যেককে বাংলাদেশের প্রত্যেক বাংলাদেশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে প্রত্যেক প্লেয়ারকে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছে প্রত্যেকটির দাম হলো চল্লিশ লক্ষ টাকা আজকেই নাকবুজ সাকিবদেরকে সরকারের পক্ষ থেকেও চল্লিশটি টাকা পর্যন্ত দেওয়া হলো না তাদের কোনো স্বীকৃতি দেওয়া হলো না তাহলে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ আজকে যাচ্ছে কোথায় চিন্তা করার বিষয় আমাদের কবি আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই কথাগুলো আজকে যদি এই কথাগুলো আমাকে বাংলাদেশের কোথাও বলতাম তাৎক্ষণিকভাবেই হয়তোবা আমাকে অ্যারেস্ট করা হতো হামলা হুম হুলিয়া কারা নির্যাতনের মাধ্যমে আমরা দেশ অতিবাহিত করছি এই দেশে যখন যে কয়টি ঘন্টা আমরা তাকি নিরাপদে তাকি আমাদের আত্মীয়স্বজন যারা দেশে বিদেশে আছেন আমরা যখন দেশের থেকে বাইর হয়ে আসি তখন তারা আশ্বস্ত হন যে আপাতত গ্রেফতারি থেকে বাছা গেল এই অবস্থার মধ্যে আমরা দেশে আছি আমাদের দেশের জন্য আপনাদের চিন্তা করতে হবে দেশের জন্য দোয়া করতে হবে কারণ আপনাদের প্রত্যেকের নারী গ্রথিত রয়েছে প্রাণ মাতৃভূমি বাংলাদেশে দেশের কোনো ধরনের কষ্ট যখন হয় দেশের যখন দুঃসময় হয় আপনাদের রক্তকরণ হয় অন্তরে আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকার এবং প্রজা প্রত্যেককে দেশের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য কাজ করার তোফিকেনায়ত করুন ও আওয়ানা আলহামদুলিল্লা রবীলিন আসসালামু আলাইকুম বরহম আল্লা